হাত কামড়ের জন্য সবাইকেই খাটতে হবে। হ্যাঁ, বসে থাকলে খাবার আসবে। সংস্কৃতির কথা নহি পুরুষস্য সিংহস্য, জঙ্গলের মধ্যে রাজা যেই থাক তাও তো সিংহকেই মেনে না, কিন্তু অনেক সময় সিংহকেও খাটতে হয়, ওর জন্য খাবার নিয়ে আসবে নাকি। কিন্তু ওর দৌরাত্ম দেখে যাকে তাকে আক্রমণ করছে, তখন বনের ইশারা মিটিং করে তাকে ডেকে বলে দেখেন আপনি এসব করেন, তার মানে মানুষের ক্ষেত্রে কাজে লাগাতে হচ্ছে। আমাদের যখন তখন যাকে তাকে আপনি আক্রমণ করে খাচ্ছেন, কিন্তু আপনাকে আমার খাবার বা যদি ব্যবস্থা করি তাহলে না করলেই হয়। তা আপনার সাথে আমাদের একটা অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রিমেন্ট তো কী সমঝোতা, সহমত, একসঙ্গে চুক্তি, চুক্তি ট্রুস অ্যাগ্রিমেন্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কারণ না ঠিক আছে, তোমাদের আমি মারবো না। হ্যাঁ, প্রতিদিন আপনার খাবার আমরা দিয়ে আসবো পালা করে, আজকে তোর ঘরের পালা, তোর থেকে একজন খাবার পাবে, অর্থাৎ একটা জীব কেউ খাবে, তুমি ঠিক কর। এরকম আগে হয়েছে জিনিস, হ্যাঁ হ্যাঁ, ইসে আশ্রয় ছিল একটা ব্রাহ্মণের ঘরে, ওদের ঘরের পালা পড়েছে, তাই তোরা দেখে নিজের মধ্যে বলছে কে যাবে, কর্তা বলছে আমি যাবো, ছেলে বলছে না না বাবা আপনি কেন যাবেন, আমি যাবো, বউ বলছে না 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 তোমরা কেন যাবে দেখছি। তখন ওদের ঘরে মধ্যে হইচই অনেক রাত পর্যন্ত, ওদের অতিথি ছিল পাণ্ডব, তখন অজ্ঞাতবাসে মা কুন্তি শুনতে পারে, শুনে বলে তোমার কোনো চিন্তা নেই, আমার এক ছেলে আছে, ও ঠিক রাক্ষসকে যা কিছু করার ও করবে, তোমাদের চিন্তা নেই, তোমাদের কেউ মরতে হবে, তবে ও তো খেতে ভালোবাসে, ওর জন্য ওই যে বলছে এক গাড়ি ভর্তি খাবার আছে, ও বলে দাও কোথায় আছে, ওগুলো ও নিয়ে যাবে, এখন ও খেয়ে ফেলবে, তারপর ওকে মেরে দেবে, চলে আসবে, তোমার কোনো চিন্তা নেই। অনেকটা সেই ধরনের কিরকম যে সিংহমশাই এখন রাজা, তার মানে তার কার্য বেশি, তাই তো সব জায়গায় কেউ কার্য বেশি, সে তাতে কিন্তু করছে, পৃথিবীতেও হচ্ছে এরকম, অনেক কী করে বেঁচে আছে। সিংহ বলছে হ্যাঁ ঠিক আছে, ওরা নিজের মতো ঠিক করে, এই এরপরে এর পালা, তোর পরে তোর পালা, তারপরে তোর পরে তোর ঘরে, ঠিক আছে তোর ঘরে একজন পাঠি বলে দিয়েছে, এমন সময় আমার চিদা পেয়ে যাওয়া, ওই সময় দিয়ে আসতে হবে, ঠিক আছে কোনো চিন্তা। একদিনকে একটা খরগোশের পালা পড়েছে ওই জঙ্গলের খরগোশ, তা নিশ্চয়ই বলেছি আমি আগেও, খরগোশটা যেতে যেতে করে জীবনটাকে বাঁচানো যে আমাকে খেয়ে ফেলবে বেড়া, যেহেতু ওর গায়ের জোর বেশি, ভগবানের সঙ্গে হঠাৎ দেখছি একটা কুয়া, ছায়াটা একটা আইডিয়া মতে খেলে গেল, মতে মাথার মধ্যে আমার ছায়াটা জানে যা আওয়াজ করবে ওটা ফিরে আসছে, মনে হচ্ছে এদিক এদিকে দেরি হয়ে যাচ্ছে খাওয়ার, ততক্ষণ ওর লক্ষ্য নাই ওইদিকে, মজে ছিল মগ্ন ছিল, দেরি হয়ে ঘড়ি তো নাই, যাই হোক কিন্তু ক্ষুধা পাচ্ছে, এসে ঠিক সময় মতো খাওয়ার খিদা পেয়ে যায়। সিংহ হাও হাও বেটা এখন আসলো না বেটা, খরগোশটা দেখে দুয়ে দিল, হয় বেটা এত দেরি করে কেন এসছে, তা তো তাড়াতাড়ি সালাম আলাইকুম ধন্যবাদ হুজুর, বাচ্চা এসব বলে তাকে সন্তুষ্ট করে, আমি কি করবো, আমি যাই তো আপনি রাজা, কেন আমি রাজা না, আমি তো দেখি না আপনি রাজা, কে বললো তো কে সব, আমি তো বলছি না ওই রাজা বলছে, সেই জন্যই তার দেরি হয়ে গেছে, আপনার কি দেবেছে আমি জানি, বুঝি কি হয়েছে বেটা বল, আমার পেটে খিদে পেয়েছে, আমি তোকে খাবো, চলেন কেন দেরি হয়েছে আপনি বিশ্বাস করেন, না বিশ্বাস করবো না, দেখা ওই দিকে কি বলছে, বলে আমি রাজা, যত দেখি কত বড় আসতে কত বড় আসেন আমার পিছিয়ে পিছিয়ে গোয়াটার কাছে, জানে গায়ে থাকবে হাতি, জানে হাতির গায়ে আছে কিন্তু মানুষের বুদ্ধি নেই, সে নাই বলে কেউ ভারে কাটে কেউ তারে কাটে, কে রে তুই, ওইখান থেকে দেখে একটা
দেখেন মহারাজ, দেখেন কত রাস পর্দা, আপনাকে বলে কি কে তুই? ওই তো আর কি করে দিচ্ছে, আগুন আরো শিখা আরো বাড়িয়ে দিচ্ছে ওকে, বলে সিংহ মশাইকে বলে। এবারে কি বলে শুনতে পাচ্ছি, বলছে কি বলে এটা বুদ্ধি সিংহ, আমি এখানকার রাজা, আমি এখানকার দেখছে মহারাজ, আমি আমি এই জন্য তাই যেতে পাই না, বুঝছেন না স্যার। পরেও অনেক দূরে দেরি হবে আপনার, যদি এরকম থাকে তারা ওকে দেখে নিচ্ছে, রোবটাও বলছে তারা তোকে দেখে নিচ্ছে, এখনই তোকে শেষ করবো, বলে এক লাভ আর তখন মৃদঙ্গ করতে হয়নি, হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম করলে দেখবে তোমার সব সমস্যা ভগবান ঠিক করে দেবে, তুমি ঠিক করে হরিনাম করো, ধৈর্য থাকা চাই, আর কেউ বলুক ধৈর্য নেই এখনই চাই, আর কেউ ধৈর্য করে ভগবান তাকে বুদ্ধি দেয়। আপনি যদি দেন না সবাই লেগে পড়বে, তোকে অভয় দিলে তুই আবার অন্য অভয় দে, তোকে অভয় দিচ্ছি তুই অভয় দে, সবাই লেগে পড়বে। অজ হুরে মন হি নন্দন অন্দন অভয় চরণ, ভগবানের চরণটাকে অভয় চরণ বলছে, পৌপাদ তো অভয়চরণ নাম, পৌপাদের কথা মতো শুনলে আর ভগবানকে ডাকলে হৃদয় দিয়ে, আর বাচ্চা যখন তো বাপ মাকে ডাকে, আর বড়ো ছেলেরাও ডাকে বাপ মা বাচ্চারা কাছে, আর কেন অসহায় যে অসহায় সে হৃদয় থেকে ডাকবে, আর যে ভালো মন্ডাম যাই খাচ্ছে তার সব কিছুই তার নিজের উপরে বিশ্বাস আছে, নিজেকে রক্ষা করতে এসে আছে, সে কি আর অত ভগবানকে হৃদয় থেকে ডাকবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আমি যখন চরম বিপদ হয় টেরিস্টের গানে, আমি জানি না কোথায় পালাবো এখন, হ্যাঁ হয়তো ভগবানকে ডাকতে ভুলে রাখবে, আর কেউ হলে ভগবানকে ডাকবে পালাবে বুদ্ধি দিচ্ছে, ভগবান ইচ্ছে নমস্তে নরসিংহ হয়তো গুলি ফসকে গেল ভগবান, আর যে নমস্তে নরসিংহ আর বলেনি ওকেই হয়তো গুলি লেগে গেল, হতে পারে না কেন, ভগবানের ইচ্ছা ছাড়া একটা ঘাসের পাতা ভগবান ইচ্ছে করে একটা ওকে পিঁপড়া কামড়ে দিতে উল্টে হাতটা কেঁপে গেল, তো উল্টো দিকে অন্যদিকে গেল গিয়ে উল্টে, হতে পারে না ভগবান সব কিছু, ভগবান এক সেকেন্ডের অনেক কম সময় বৈকুণ্ঠ থেকে এনে এসে করতে পারে ভক্তকে বাঁচাতে, কিন্তু আমার বিশ্বাস ভগবান দেখবে কার বিশ্বাস, বিশ্বাসে মিলাই বলছি তত অজ হুলে মন আসলে অভয় চরণ, আমি যদি ভগবানকে বিশ্বাস করি তিনি আমাকে অভয় দেবে, কিন্তু অনেকে যে যত পাপ করে তত বিশ্বাস, তাই না, তাই সে হরিনাম করতে যাবে, সবাই হরিণে যারা আসছে কেন এই অল্পের জন্য আসছে, আগে পূর্ণ করেছে, আগে হয়তো হরিনাম করেছে আবার আসছে, আমরা আগে চিন্তা না, আজ আমি ঘর সংসার মা বাপ ছেড়ে চলে গিয়ে এইখানে একটা আরেকটা সংসার, এখানে সবাই মেয়ে একসঙ্গে মিলে খাচ্ছি টাকা পয়সা রোজগার করছি দিচ্ছি ভগবানের সেবার জন্য, একজন একদিকে বিশ্বাস করছি দিচ্ছি ভালোবাসায় সেবা করছি দিচ্ছি, হ্যাঁ একটা ফ্যামিলির মতো, তাই কী করে ওটা হচ্ছে, আগে তো ছিল না আমরা চিনতাম না কেউ কাউকে দেখিনি, কী করে এটা হচ্ছে, ও ভগবান তা অবস্থা কে কোথায় ছিল সেখানে এক জায়গায় জড়ো করেছে, তারা একসঙ্গে খাচ্ছে খাচ্ছে নিজের পরিবারের কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের সুখের জন্য তারা এসেছে, নিশ্চয় আগে করে এসছিল না কী করে একজন একজন বিশ্বাস করেছিল, বিশ্বাস ভগবানের সমুদ্রের দুটো ঘরের টুকরো এসে একসঙ্গে খাচ্ছে আবার আবার দিচ্ছে, তা আমরা এখানে একসঙ্গে জানতো আমরা কেউ কাউকে চিন্তা পারবে, এখন কী করে একসঙ্গে প্রীতির সম্পর্ক করে আমরা খাচ্ছি ঘুমাচ্ছি অনেক কিছু একসঙ্গে করছি, বয়স্ক আর বিশ্বাস আস্থা প্রীতি ভালোবাসা
একসঙ্গে আবার করে দিচ্ছি। আর অন্যগুলো যেরকম ছিলাম একসঙ্গে বাপ মা ভাই কোথায় এসে তাই সে তোমার তো ওটা আমরা স্যার কেন ভগবান প্ল্যান আছে আমাদের প্রত্যেকে একটা প্ল্যান আছে করার চেষ্টা করি ভগবানের একটা প্ল্যান রেজাল্ট একটা হবে হলো ভগবান চিন্তা যেটা রেজাল্ট রেজাল্ট যেদিক থেকে একটা করে এইটা আর ঠিক কোন দিকে সেটা যাবে যাবে হলো ভগবান সেটা ঠিক তাই না ভগবান যা করে ভালোর জন্য রাজা রাজার হাত কেটে গেছে মন্ত্রী মশাই দিয়েছে ভগবান যা করে এখন কি আমার হাত কেটে গেছে মন্ত্রী গে আমার হাত কেটে রক্তপাত হচ্ছে বলে কি ভগবান যা করে মন মন্ত্রী মন্ত্রী কিছু বলে না হাত কেটে রাজা মশাই আমি তো আর করতে জঙ্গল ধনি সামন্ত নিয়ে বাঘ মারে হরিণ মারে না এমন গভীর জঙ্গলে গেছে লোক লোক এদিকে ওদিকে ছিটকে চলে গেছে রাজার বডিগার্ড বাট আছে গভীর জঙ্গল হঠাৎ দেখছে ডাকাত দল কেড়ে ধট পাড়া রাজাটাকে ধরে নিয়ে মা কালীর কাছে বলিনি জড় ভর জঙ্গল মা কালীর কাছে যে হাত পা বাঁধ ছাড় ফিরে নিয়ে মা কালীর কাছে বলি তা আমরা সিদ্ধি লাভ করি করে না ডাকাত না হ্যাঁ সংক্ষেপ করে দেবো তবে রাজা গেট ইস দেয়ার না ওই যে জাস্ট টু মিনিট উই গো অ্যাক্রস শর্টেস্ট টাইম তো তো রাজা কী করলো রাজাকে ধরে নিয়ে ভাই আমি রাজা বাটারা আমাকে একা পেয়ে এরকম গুন্ডা ডাকাতরা আমাকে ধরে নিয়ে ওকে চান টান তো আছে সব জামা কাপড় সাধারণ সে মতো ফুলের মালা দিয়েছে পাঠাকে বলি ধরা ফুলের মালা বিরাম না দেখতে একটু করছে নিয়ে আছে তোকে ছান করে নিয়ে আছে সব কিছু একদম ফিটফাট থাকতো তাকে ভগবানকে মা কালীর কাছে বলি দেওয়া সুত আছে এখন মন্ত্রীটা যেমন সেই কথাই তো বলেছে হ্যাঁ ভগবান যাকে আমার কমলে এটা আমরা ভালোর জন্যই করেছি তাতে হাতে যদি কাটা হয় তাকে আমি বলি করতাম তাও কে গিয়ে গিয়ে বললো তারপরে ওরা ছেড়ে দিয়েছে ছেড়ে কোনো রকম দেখা হচ্ছে সবাই এসে এখন মন্ত্রী খুলে তবে মন্ত্রীকে আবার তারপরে বলেছে যে তাহলে ভগবান যদি সব করে ভালোর জন্য তো তোমাকে জেলে ঢুকাল আমি যে জেলে না ঢুকতাম তাহলে আমাকে বলে দিত চলো সব কিছু সামঞ্জস্য হে ব্যাস লেটস গো স্ট্রেট অ্যাক্রস